ভয়ঙ্কর বড় সমস্যা হয়ে গেছে, বিশাল বড় সমস্যা হয়ে গেছে। আমার উপরে বেশি চাপ পড়তো যা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগ স্টার্ট একদম 11:10 বাকি, তা ব্লগ স্টার্ট করে দিলাম। আজকে প্রচণ্ড একদম ক্লান্ত শরীর, খুব ক্লান্ত, এত ক্লান্ত বলার মতন না। তা হলো হচ্ছে কালকে ঘোরার ফল, কালকে এত হাঁটা হয়েছে, এত হাঁটা হয়েছে, মানে প্রচণ্ড হাঁটা হয়েছে, সে আপনারাও দেখেছেন, প্রচুর হেঁটেছি আমরা, প্রচুর, মানে পায়ে কিছু নেই, শরীরেও কিছু নেই, কিন্তু তা সব কিছুই করতে হবে। দাদা তো কাজেও গেছে, আমাকেও সমস্ত কিছু করতে হবে, করতে হবে। তা মানে এই মাত্র টিফিন করলাম, এই মাত্র টিফিন করেই একদম বসলাম। আর কালকে একটা জিনিস বুঝি না, কালকে যে আমরা গেলাম, আমরা অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম, যেখানে যাবো আমরা গঙ্গার মেট্রো দেখতে, রোববারটা যে কেন বন্ধ এইটা আমাদের কারোর মাথায় আসছে না। কারণ রোববারটাই হচ্ছে মানুষের ছুটির দিন, তাই না? রোববারটাই মানুষ হচ্ছে বেরায় ঘুরতে, তো ওই দিনটাই তো খোলা থাকবে অন্তত, যদি ফুল বেলা যদি খোলা নাও থাকে অন্তত এক, মানে দুপুর থেকে একটু খোলা থাকবে, বিকেলটা খোলা থাকবে, অন্তত একটা হাফ বেলা খোলা থাকছে, মানুষ গিয়ে একটু আসতে পারবে। কালকে কতজন যে আপনার দাদার সাথে কতজনের লাইন ছিল ওই জায়গাটা যাওয়ার জন্য গঙ্গা মেট্রোতে, অনেকে হতাশ হয়ে চলে এসছে, অনেকে। তো এইটা তো একটু দেখা দরকার যে রোববারটা দিনটা অন্তত খোলা রাখা যায়। তো যাই হোক, কবে যাবো আবার জানি না, যেদিনকে যাবো সেদিনকে নিশ্চয়ই তো আপনারা দেখবেন। বৃষ্টি বৃষ্টি করে ঝরঝর করে মন, তারপর আমি আর জানি না, বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি, খুব গরম, সত্যি ভগবান একদম বৃষ্টি দিয়ে দিয়েছে। দেখছেন আওয়াজ পাচ্ছেন, গুরুম দুরুম, পুরো কালো কুচকুচ। তো এই বৃষ্টিতে যদি গান না গাওয়া যায় সেটা হয়, দেখুন, দেখেছেন আকাশ পুরো, দেখুন দেখেছেন কালো হয়ে, আওয়াজ কি, বেশ বৃষ্টি হয়েছে, বেশ। আপনাদের তো আমি প্রথমেই শুনিয়েছি যখন মানে মেঘ হচ্ছিল আকাশে, খুব ভালো লাগছে, আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো সেই গরম থেকে ঠান্ডা হয়ে গেছে। কি আর বলবো, ভয়ঙ্কর বড় সমস্যা হয়ে গেছে, বিশাল বড় সমস্যা হয়ে গেছে, মানে চিন্তায় পড়ে গেছি কী হবে, কী হয়েছে আপনারা দেখাচ্ছি, দেখুন এই যে দেখছেন পাইপটা, এই পাইপ পুরো ফেটে গেছে, পুরো এই দেখুন এই পাইপ পুরো, আমাদের এরকম সবাই জল পায়, আর মেইন এটা পুরো ফাটা, এটা হলো বিশাল বড় একটা সমস্যা। আর কী বলবো, চলেন ঠিক আছে, আর কথা বলা যাবে না, পুরোপুরি এই সমস্যাটা আজকেই পুরো বোঝা গেছে, কেন পুরো ফেটে গেছে, ফেটে যাওয়ার পর তারপর তো এখন আর জল পাওয়া যাচ্ছে না। তাও তো আজকে বেলার দিকে রান্নার দিকে আমি যেতে পারিনি, অনেকটা বেলায় ঢুকেছি রান্নায়, একটা রান্নাঘাট রান্নায় এসেছি, তখন দেখি পাম্প চালানো হয়েছে কিন্তু চলছে না, মানে জল পড়ছে না। তারপর আপনার দাদা আসে, দাদা এসে গিয়ে দাদাকে যখন বলছে কী গো পাম্প তো এখনও চলছে, তাই জল পড়ছে না কেন, তখন ও যখন দেখে চেক করে যে ওখানে গিয়ে দেখছে, গিয়ে দেখছে যে বলছে যে ও মা তো ফেটে গেছে, তো জল কোথা দিয়ে আসবে। এখন এই নিয়ে এখন তোড়জোড় চলছে, রান্না তো যাই হোক যেভাবেই হোক এক পর দু হয়ে গেছে রান্না। এবার দাদা এসছে, দাদার না স্নান না, আমার কি স্নান হয়েছে, কিচ্ছু হয়নি, এই তাণ্ডব এখন। তা দাদা তো লোক তো বলে গেছে, বলেছে তা বিল্ডিংয়েরও আর একজন দাদা, সেও বলছে, এবার দেখা যায় কখন লোক আসবে কি জানি জানি না, কিন্তু আজকে এই কাজটা ইমিডিয়েটলি করাতে হবে, না করলে তো কেউ জলই পাবো না, কলে তো জলই নেই। ওটা কি জোড়া লাগিয়ে দিলেন, শুধু জোড়া লাগিয়ে দিলেন? না ভেঙে গেছিল নাকি, না কিছু এসে লাগিয়েছেন, ওই সাদাটা, ওই সাদা অংশটা এনে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো দেখে নাও ভালোভাবে, হ্যাঁ ওই তো চালাতে বললাম তো চালাচ্ছে। কত খরচা পড়বে? 200 টাকা।
তা এখন আমরা দাঁড়িয়ে আছি যে মানে ডিসকাস করছি যাতে না হয়। তা উনি বলছে দাদা যে ওই জায়গাটুকু একটা ঘেরাও মতন একটা কিছু টায়ার হোক যেভাবেই হোক একটা কিছু লাগিয়ে দিন যাতে আর ফেটে না যায়, কেন ঝড় বৃষ্টির টাইম এখন হয়ে যেতেই পারে। আর এই আমাদের ডাব দেখছেন না, এই ডাবের ফেটেই হয়েছে, কারণ আমাদের পাশে দেখুন একটা নারকেল গাছ দেখতেই পাচ্ছেন, ওই নারকেল গাছ থেকেই ডাব পড়ে হয়েছে। তা যাতে না হয়, কেন দেখুন বারবার হলে তো একটা টাকার পয়সার একটা ব্যাপার থাকে না, বড় একটা ধাক্কা হলো। কাজটা মিটলো, বাপরে দেখলেন তো রাতে এসে লাগিয়ে দিয়েছে ওই সাদা মতন, ওইটা লাগিয়ে দিয়েছে। বাবা ওর যে কী নাম তাও জানি না, ওটাই ভেঙে গেছে যে সাদা অংশটা দেখলেন নতুন, ওইটাই ভেঙে গেছিলো, ওইটা এসে লাগিয়ে দিয়ে গেছে দিল। তা এখনও ট্রাই করছে, উনি দেখছে মানে পাম্প চালিয়েছি আমরা যে জল পড়ছে কি না, লিক হচ্ছে কি না, উনি দাঁড়িয়েই আছে ওখানে, এখনও যায়নি। আর এখন বাজে হচ্ছে 4:15, এই তো 4:10 উনি, 4:05 এরকম এসছে, নানা দেশে করে দিয়ে। শান্তি, জল না থাকলে কোনো কাজ হয়, কিছু কাজ হয় না। কী গো সব ঠিকঠাক মিটেছে? বড় একটা কাজ মিটলো, আর এটা যদি এখন না হতো তাহলে কী হতো, তাই না? জল ছাড়া কিছুই হয় না, কিচ্ছু হয় না, মানে সোজা কথা বলবো মুতেরও জল থাকতো না। সত্যি জলটা কত বড় ইম্পর্টেন্ট, হ্যাঁ বিশাল ইম্পর্টেন্ট। আর কত জায়গায় এমনিও দেখি যে মানুষ জলের পর জল পড়েই যায়, কোনো শৃঙ্খলা নেই, একদম জল পড়ে যাচ্ছে রাস্তাঘাটে, কত জায়গায় দেখি। জল ওয়েস্ট না করাই ভালো, কারণ জল যখন থাকে না তখন মাথা পুরো খারাপ হয়ে যায়। এই দেখুন তার প্রমাণ আজকে দেখলেন আপনারা, পুরো ভেঙে গেছে, এদিকে জল না কাজ করতে পাচ্ছি, একটা এক পদ রান্না করে রাখা না স্নান, এই এত বেলার দিকে, মানে বেলা কোথায়, বিকেলের দিকেই তো স্নানটা করলাম, দাদাও স্নান করে বেরিয়ে গেলো, এই আমিও করলাম। খুব জল, মানে জল যত সেভ করবেন ততই ভালো। তা চলুন ফ্রেন্ডস, তা তো হলো, দেখলেন পুরো কাজটা ঠিকঠাক হলো। আর আপনার দাদা যদি না থাকতো তাহলে কাজটা ঠিক মতো হতোই না, আমার উপরে বেশি চাপ পড়তো, যা যাই হোক ও ছিল বলে হয়ে গেছে তাড়াতাড়ি ঝটপট করে। তা দেখলেন আজকের এই হয়ে গেল ব্লগ, আর এগাচ্ছি না, শরীর আর ভালোও লাগছে না, ম্যাচ ম্যাচ করছে সব কিছু, এখনও পর্যন্ত ভিডিও ছাড়িনি, ছাড়বো একটু কাজ আছে তারপরই। তা চলুন, তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুক টুক করে অন করবেন, সঙ্গে সঙ্গে করুন সাবস্ক্রাইব, তাহলে আমার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। করুন সাবস্ক্রাইব। আপনার সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার পাশেও থাকুন। বাই।